সেইটুকু চেষ্টা ভগবানের প্রতি না। তো ভগবান যত ফালতু বস্তু নয়, কি ভগবান মিলে যাবে। যারা বাঁদর ধরেন তারা কি করেন, একটা কলসিতে চানা রেখে আর রেখে দিন এখান, বানর আসে দেখে তার মধ্যে চানা লোভ হয়ে খাওয়ার জন্য, আর কলসির তার যে মুখ অত্যন্ত সংকীর্ণ, সে কোন প্রকার হাতটা ঢুকবে, আর বাঁদর তার মধ্যে ধীরে ধীরে হাতটা ঢুকিয়ে, আর লোকে চানাকে মুঠো করে ধরেছে আর এখন হাতকে বের করতে চেয়েছে, হ্যাঁ চেষ্টা করছে, কিন্তু হাত ও মুখ মুঠি ভরলে আর হাত বের হচ্ছে না। তখন বানর মনে করছে যে কলসি আমাকে ধরে রেখেছে, কলসি কাউকে ধরে নি, আমরাই সংসারকে ধরে রেখেছি, সংসার আমাদেরকে কখনো ধরে না, আমরাই সংসারকে ধরে রেখেছি। আর বলছি কিনা মায়া ছাড়ছে, এই জন্য বড় বাবাজি মহারাজ বললেন ভগবানকে চাইলেই পাওয়া যাবে, চাই তা নয় কিন্তু সেই প্রকার চাই না, এই সংসারের প্রতি যত একাগ্র একনিষ্ঠতা যতটা চেষ্টা সেইটুকু ভগবানের প্রতি না। পরীক্ষিত মহারাজ বললেন কি গুরুদেব, এই সংসার সিন্ধুকে পার করার কোন নৌকা নাই, কোন জাহাজ, কোন উপায় নাই? বললেন হ্যাঁ একটি উপায় আছে, ভগবত পুরুষোত্তমস্য লীলা তথা রসনিষে গুণমন্তরেণ, সেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা কথা, সেই লীলা কথা রসপান ব্যতীত আর কোন নৌকা নাই, যে নৌকায় আরূঢ় হয় জীব এই সংসার সাগরকে পার করবে। কবি কবিদ অসহৃদয় বিচারি গাবহি হরি যশ কলিমল হারি। বড় বড় কবি ব্যাস বাল্মীকি আদি কবি জন, বড় বড় বিদ্বজ্জন, তারা যখন দেখলেন যে সংসার সিন্ধুকে পার করার আর কোন অবলম্বন নাই, তারা নিরন্তরে ভগবানের চরিত্র গান করছেন, ভগবত ব্রহ্মাদিক নারদ বাল্মীকি বিজ্ঞান বিশারদ সুত সনকাদি শেষ অরুসারদ, কথা মাত্রিক জীবন কথাই তাদের জীবন, নিরন্তর ভগবানের চরিত্রতা গান করছেন। শৃণতাম সুখতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্ত হেমদ্রাণি বিধুনতি সুহিত সতাম, সতাম সুহিত কৃষ্ণ সুখতা শৃণতাম, উনার কথাকে যারা শ্রবণ করেন সেই শ্রবণকারীর হৃদন্তস্ত, সেই কথার মাধ্যমে ভগবান তার হৃদয়ে প্রবেশ করে হেমদ্রাণি তার যত অমঙ্গল অবিদ্য বিধু নতি তাকে ধুয়ে সাফ করে মার্জন করে, এ কথার এমন মহিমা। এই কথা প্রসঙ্গে আমরা শ্রবণ করলাম সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে সমস্ত ঋষিদের সভার, এখানে পার্শ্ব মধ্যে বসুন না, চলে যান পিছনে, ওদিকে যা নাটক করবেন ওদিকে।
সুদেব গোস্বামী পাদ সমস্ত ঋষিদের সভায় রাজা পরীক্ষিতকে সমস্ত ব্রজবাসীগণ গোবর্ধনের পূজা করলেন এই প্রসঙ্গ শ্রবণ করালেন। সমুত্থিত অসৌ হরিবক্ষ হরি, এ ভগবানের বক্ষস্থল থেকে প্রগট গিয়ে গোবর্ধন পর্বত সমুত্থিত অসৌ হরিবক্ষ গিরি গোবর্ধন নাম গিরীন্দ্র রাজরাট সমাগত হেত্র পুরস্ত তেজসাৎ যদ্দর্শনাৎ পুনর্জন্মন বিদ্যতে বরদ সংহিতায় কথা আসে। একবার গোলক ধামে রাস বিহার পশ্চাৎ গোলক বিহারী রাধারানী বলছেন কি হে গোলকনাথ আমি কিছু চাইব দিবেন? গোলক বিহারী বলছেন কি বলছেন, হে দেবী কি চাই আপনি বলুন তো। রাধারানী বললেন এমন এক লীলা স্থানে আপনি প্রকট করুন যেখানে আমরা নানা প্রকার বিহার আদি করতে পারি। ভগবান নিজের বক্ষস্থল দিকে দৃষ্টিপাত করলেন, সেই বক্ষস্থল দিকে এক তেজ পুঞ্জ প্রকট হল আর সেই গোলক ধামে ভূমিতে পড়ে আর বিশাল আকৃতিকে ধীরে ধীরে বাড়তে লাগল। সেই পর্বতের উপরে নানান রত্নময় শৃঙ্গ প্রকট হইতে লাগলে, নানান কন্দরা বৃক্ষ লতা পুষ্প আদিতে ঝর্ণা অত্যন্ত বেগে দিব্য বিহার স্থান প্রকট হল। কিন্তু সেই গোবর্ধন পর্বত উচ্চায় আরো বাড়তে লাগলে লক্ষ কোটি যোজন, যার বিশাল বহুকে দেখে গোলকবাসীগণ ভয়ভীত হলেন আর স্বয়ং ভগবান নিজের হস্তের দ্বারা তাড়ন করলেন। তখন কি গোবর্ধন স্থির হলেন, বলছেন সমুত্থিত অসৌ হরিবক্ষ গিরি ভগবানের বক্ষস্থল থেকে প্রকট এই গোবর্ধন, আর গোবর্ধন নাম গিরীন্দ্র রাজরাট সমাগত হেত্র পুলস্ত তেজসা, এই যে ব্রজধামে আসিলেন পুলস্ত ঋষির দ্বারা আগমন হল। ভগবান যখন দ্বাপরে লীলা করিবেন তো দেবতাগণকে বললেন আমি অবতার নেব, শ্রী রাধারানীকে যখন বললেন তুমিও চল, রাধারানী বললেন কি হে প্রিয়তম যেখানে যত্র বৃন্দাবনম নাস্তি নদত্র যমুনা নদী, যেখানে গিয়ে বৃন্দাবন ধাম নয়, যেখানে গিরি গোবর্ধন নয়, আর যেখানে গিয়ে যমুনা নয় তত্র মেন মনসগম, সেখানে গেলেও আমার মনকে সুপ্রাপ্তি হবে না। তখন ভগবান গোলকনাথ বেদনাথ প্রসব ভূমি এই যে 84 কোষ ব্রজমন্ডলকে প্রেষয়া মাস ভূপরি, কৃষ্ণদাস কবিরাজও বলেছেন ব্রজের সহিত হয় কৃষ্ণের বিলাসে। ভগবান যখন অবতার গ্রহণ করেন ভগবানের ধাম ভগবানের পরিকর সবই আসে, কারণ সেই ধাম বিনাও ভগবানের লীলা হবে না। এ ধাম তো এখানে আসলেন, কিন্তু এ গোবর্ধন শালমণি দ্বীপে, এ হচ্ছে জম্বুদ্বীপ, জম্বুদ্বীপের পরে প্রক্ষদ্বীপ আর তারপরে শালমণি দ্বীপ, সেই দ্বীপে এক পর্বত ছিলেন দ্রোণ পর্বত। তিনি একবার পুত্র প্রাপ্তির ইচ্ছায় শ্রী বিষ্ণু ভগবানের আরাধনা করে ভগবান বিষ্ণু যখন প্রসন্ন হলেন দর্শন দিলেন কি এই দ্রোণ পর্বত কি চায়, ভগবানের রূপকে দেখে দ্রোণ পর্বত বললেন প্রভু আমি আপনাকে পুত্র রূপে চাই, আপনার সদৃশ্য পুত্র চাই। ভগবান বিষ্ণু বললেন আমার সদৃশ্য জগতে আর কেউ নাই, আমি স্বয়ং তোমার এখানে পুত্র রূপে প্রকট হব,
তো ভগবান বিষ্ণুই শ্রী গোবর্ধন রূপে সেখানে প্রকট হলেন। যখন স্বয়ং ভগবান পর্বত রূপে প্রকট হলেন, এই পৃথিবীর যত পর্বত ছিলেন, হিমালয়, সুমেরু, ভদ্রাচল আদি সমস্ত পর্বতগণ সেখানে উপস্থিত হয়, সেই গিরি গোবর্ধনের অভিষেক করলেন। অভিষেক পশ্চাৎ নিবেদন করলেন কি হে প্রভু, দেবতাগণের রাজা আছেন ইন্দ্র, পক্ষীগণের রাজা আছেন গরুড়, নদীগণের রাজা আছেন সমুদ্র, কিন্তু আমাদের কেউ রাজা নাই, আজ থেকে আপনি আমাদের রাজা, নাম গোবর্ধন আর উপাধি গিরিরাজ, গিরি পর্বতগণের মধ্যে যিনি রাজা, গিরিরাজ গোবর্ধন। অভিষেক পশ্চাৎ সমস্ত পর্বতগণ প্রস্থান করলেন কাশীতে, একে মুনি তপস্যা করতেন, শ্রী পুরস্ত মুনি তীর্থ ভ্রমণ করতে করতে একবার তিনি শালমলি দ্বীপে পৌঁছালেন, দ্রোণ পর্বতের আতিথ্য স্বীকার করলেন। ওনার দৃষ্টি যখন গোবর্ধন পর্বতের উপরে পড়ল, সাধারণ মহাত্মা তো ছিলেন না, তিনি বুঝতে পারলেন স্বয়ং ভগবানই পর্বত রূপে বিরাজমান। এই গিরিরাজ, এ গোবর্ধনের এমন মহিমা, যে গোবর্ধন কন্দরায় তপস্যা করবে তার খুব শীঘ্রই তাকে সিদ্ধি প্রাপ্তি হবে। পুলস্ত ঋষি মনে মনে করলেন, কাশীতে কোন পর্বত শৃঙ্খলা নাই, যদি আমি গোবর্ধনকে কাশীতে নিয়ে যাই, অনেক মহাত্মা অনেক ঋষি এই গোবর্ধন কন্দরায় গুফায় তপস্যা করে তারা ভগবত প্রাপ্তি করিবেন, সিদ্ধি লাভ করিবেন। এই মনে করে তিনি দ্রোণ পর্বতকে বললেন কি হে দ্রোণ, আমি তোমার নিকট কিছু চাইব দিবেন? দ্রোণ পর্বত বললেন কি হে ঋষিবর, আমার কাছে যে মহাত্মা যে ঋষি যা কিছু চেয়েছেন আমি তাই দিয়েছি, আপনি কি চান? যে কোনো রত্ন আপনি চাইবেন আমি দেব। পুলস্ত ঋষি বললেন, আপনি বচন দিন। ঠিক আছে মহারাজ, বচন দিলাম, কি চাই? এই গোবর্ধন আমার চাই। দ্রোণ পর্বত বললেন কি হে ঋষিবর, এর থেকে তো ভালো ভালো ছিল আপনি আমার প্রাণেরই নেগে নিতেন, বহু প্রযত্নে বহু কষ্টে কিনাকে লাভ করেছি, যদি মনা করে দিয়ে আপনি অভিশাপ দিবেন নিয়ে যান, কিন্তু একবার আপনি গোবর্ধন পর্বতকে জিজ্ঞাসা করে নিন, সে কি যেতে চায়, আর যদি রাজি হয় আপনি নিয়ে যান। গোবর্ধনকে জিজ্ঞাসা করলেন, তুমি আমার সঙ্গে যাবে? গোবর্ধন বললেন কি হে ঋষিবর, আপনি আমার স্বরূপকে জানেন? যে গোবর্ধন এই ব্রজমণ্ডলে এসেছিলেন, বললেন 8 যোজন লম্বা, মানে 96 কিলোমিটার, গোলকধামে তো 20 যোজন বিস্তৃত, কিন্তু যে গোবর্ধন যে স্বরূপে এই মৃত্যুলোকে এই ব্রজমণ্ডলে এসেছিলেন, 8 যোজন লম্বা, 96 কিলোমিটার লম্বা ছিলেন, আর 24 কিলোমিটার চৌড়া, আর 60 কিলোমিটার চৌড়া, 96 কিলোমিটার লম্বা, আর 24 কিলোমিটার উঁচা ছিলেন এই গোবর্ধন পর্বত। এত বিশাল আমার স্বরূপ, আপনি কি আমাকে ধারণ করতে পারবেন? পুলস্ত ঋষি বললেন, হে গোবর্ধন, চিন্তা নাই, আমি আমার যোগ বলে তোমাকে নিয়ে যাব। গোবর্ধন বললেন, ঠিক আছে মুনিবর, যদি আমাকে একবার রাখবেন, যেখানে রাখবেন আমি সেইখানেই থাকব, দ্বিতীয়বার আর উঠব না। পুলস্ত ঋষি বললেন, তাই হবে।
নিজের যোগ বলে পুনস্থি শ্রী গোবর্ধন পর্বতকে ধারণ করলেন, আকাশ মার্গ দিয়ে কাশীর দিকে প্রস্থান করলেন। শ্রী ব্রজমন্ডল ক্ষেত্র দিয়ে তিনি উপরে যাচ্ছেন। তো গোবর্ধন মনে মনে ভাবলেন, এখানে ভগবানের অবতার হবে, নানা প্রকার লীলা হবে, আমি কাশীপুরীতে গিয়ে কি করব। গোবর্ধন বেত নিজের ভারকে বাড়াবেন, এত ভারী হলেন কি পুলস্ত ঋষি আর ধারণ করতে পারলেন না। ভাবলেন আমি ক্লান্ত হয়ে গেছি, নিচে যমুনা কিছুক্ষণ রাখি জল পান আদি করে পশ্চাৎ যাব। গোবর্ধনকে রাখলেন যমুনায়, আচমন আদি করলেন, জল পান করলেন। পুনঃ যখন গোবর্ধনকে উঠছেন আর উঠছেন না, এই গোবর্ধন তুমি উঠছ না কেন? গোবর্ধন বললেন, কি মুনিবর, আমি প্রথমেই বলেছি আমাকে যেখানে আপনি স্থাপনা করবেন আমি সেইখানেই থাকব। কুলস্থ ঋষি ক্রোধিত হলেন, হে গোবর্ধন তুমি আমার ইচ্ছাটাকে পূরণ করছ না, যাও তুমি তিল তিল করে অন্তর্ধান হইতে চলে যাবে। গোবর্ধন বললেন, আপনি অভিশাপ দিন, চাই বরদান দিন, আমি আবার যাব না, আর যাব না। সেই কুলস্থ ঋষি অভিশাপে তিনি তিল তিল করে অন্তর্ধান হইতে যাচ্ছেন। এই গর্গসংহিতায় একটি শ্লোক বলেছেন দেবর্ষি নারদ, কি যে পর্যন্ত এই গোবর্ধন পর্বত দৃশ্যমান, যে পর্যন্ত এই গঙ্গা নদী দৃশ্যমান, সে পর্যন্ত কলি সম্পূর্ণরূপে পূর্ণরূপে প্রবেশ করতে পারবে না। এর তাৎপর্য এই বোঝা যায় কি একদিন গোবর্ধনও অন্তর্ধান হয়ে যাবে, গঙ্গাও অন্তর্ধান হয়ে যাবে। আমরা সৌভাগ্যবান কি কমসে কম গোবর্ধন তো দর্শন তো পাচ্ছি। এখানে বলেছে যদর্শনাত পুনর্জন্ম না বিদ্যতে, যার দর্শন মাত্রে কেবল দর্শন করলে পুনর্জন্মই। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ব্রজবাসীগণ মাতা পিতা আনন্দকে নিয়ে সবাইকে নিয়ে গোবর্ধনের পরিক্রমা করেছেন আর প্রণাম করেছে। নমো বৃন্দাবনাঙ্কায় তুভ্যম গোলকমৌলিনে পুন্নবন ব্রহ্মাতপত্রায় নম গোবর্ধনায় চ। গর্গসংহিতা শ্লোক, গোবর্ধনের পূজার বিধি সেখানে গর্গমুনি বিস্তৃত ভাবে ভগবান ব্রজবাসীগণকে এই গোবর্ধন পূজার বিধি সুখদেব গোস্বামী তো অনেক সংক্ষেপে, কারণ ওনার কাছে মাত্র সাত দিন, তার মধ্যে নানা প্রকার প্রশ্ন নানা প্রকার লীলা, এই জন্য সুখদেব গোস্বামী বিস্তৃত ভাবে বর্ণন করেন না। কিন্তু গর্গসংহিতায় এই গোবর্ধন পর্বতের পূজা কি বিধানে, যেখানে গোবর্ধন বিদ্যমান সেখানে সেখানে কিভাবে পূজা হবে, আর যেখানে গোবর্ধন নাই সেখানে কি বিধি পূজা হবে, কিভাবে এই সম্পূর্ণ বিধি সেখানে বলা হয়েছে। সমস্ত ব্রজবাসীগণকে নন্দ মহারাজকে যদ্যপি ভগবান সবকিছু জানেন, তিনি জানার পরেও প্রশ্ন করলেন কি বাবা আপনারা কিসের জন্য এত আয়োজন করছেন, আর যদি যজ্ঞ হয় সেই যজ্ঞের দেবতা কি, আর এই যজ্ঞের ফল কি? নন্দ মহারাজ বললেন, আমরা ইন্দ্র যজ্ঞের জন্য আয়োজন করছি। ভগবান ইন্দ্রের মনে ক্রোধ উৎপাদনের নিমিত্ত, আর যে ব্রজবাসীগণ ইন্দ্র যজ্ঞকে একটি কর্তব্য মেনে নিয়েছিলেন সেখান থেকে বিমুখ করার জন্য কর্মবাদীর আশ্রয় নিলেন। বাবা
কর্মণা জায়তে জন্তু কর্মণেব বিলীয়তে সুখম দুঃখম ভয়ং চৈবম কর্মণেব আবিপদ্যতে। জীব নিজের কর্মানুসার জন্ম গ্রহণ করে, কর্মণা জায়তে জন্তু। এক বালকের জন্ম হচ্ছে, জন্মের সঙ্গে সঙ্গে সে অরব খরব টাকার মালিক হয়ে জন্ম নিচ্ছে। আর এক বালক জন্ম নিচ্ছে, তাকে দুটো অন্নও দিচ্ছে না। এক ব্যক্তি রাজ সিংহাসনে পূজা প্রাপ্ত করছে, আর এক ব্যক্তি কারাগারে নানা প্রকার দণ্ড ভোগ করছে। সবকিছু নিজের নিজের কর্মফল। কর্মণা জায়তে জন্তু কর্মণেব বিলীয়তে, কর্মানুসার তার লয় হয়, মৃত্যু হয়। এক ব্যক্তির জন্ম হচ্ছে, তার পিছনে হাজার হাজার ব্যক্তি অশ্রু বিসর্জন করতে করতে চলে যাচ্ছে। আর এক ব্যক্তির মৃত্যু হচ্ছে, তাকে অগ্নিও ভাগ্যে জুটছে না। সুখম দুঃখম ভয়ঙ্কেম, শোক ভোগ ভয় মঙ্গল সব কিছু কর্মানুসার জীব প্রাপ্তি করে। ভগবান বললেন কি, বাবা যদ্যপি কর্ম সব কিছু নয়। আচ্ছা, এই শ্লোকে স্বয়ং ভগবান বলেছেন জীব কর্মানুসার জন্মগ্রহণ করে, কর্মানুসার মৃত্যুকে প্রাপ্ত হয়, সুখ দুঃখ সব কিছু কর্মানুসার তাকে প্রাপ্ত হয়। আর কর্মই যদি সব কিছু, তাহলে ভগবানের ভক্তি করার কি প্রয়োজন? বিদ্বানগণ সমাধান করলে, যদি কর্ম যোগী হয়, কর্মের উপরে সে প্রাধান্য দেয়, তো এই কর্মগ্রন্থি এত সূক্ষ্ম, সে কর্মগ্রন্থন থেকে কোনদিন জীব মুক্ত হবে। এ ভগবানের ভক্তি এমন একটি অস্ত্র, যে সমস্ত কর্ম বন্ধনকে কেটে ফেলে, সমস্ত কর্ম গ্রন্থি থেকে তাকে মুক্তি প্রদান করা। ভগবান বললেন, বাবা যদ্যপি কর্ম সব কিছু নয়, সে কর্মের ফল প্রদাতা ভগবান ঈশ্বর আছেন, তথাপি ভগবান যে যেমন কর্ম করে তাকে তদ্রূপ ফল প্রদান করেন। যে কর্ম করে না ভগবান তাকে কিছুই দিতে পারেন না। বাবা বললেন কি, কৃষ্ণ তুমি কি বলতে চাও? কি, যার দ্বারা যার জীবিকা চলে সেই তার দেবতা। তস্মাদ গবাম ব্রাহ্মণানাম অদৃষ্টার বেতামক, ইয়ে গাভীগণ আমাদের দেবতা, ইয়ে গোবর্ধন আমাদের দেবতা, ইয়ে ব্রাহ্মণগণ আমাদের দেবতা। গোবর্ধন এই জন্য দেবতা, এই গোবর্ধন পর্বত সুন্দর তৃণ দিয়ে জল দিয়ে আমাদের গরু গাভীদের সেবা করেন, সেই জন্য আমরা ও ব্রাহ্মণ আর গোবর্ধনের পূজা করব। ঠিক আছে, প্রত্যেকবার ইন্দ্র যজ্ঞ করি, এইবার তোমার দেবতার পূজা করব। এই পূজার বিধান কি বলে? বিধান বিশেষ কিছু নয়, যা কিছু আপনার ইন্দ্র যজ্ঞের জন্য আয়োজন করেছেন তার দ্বারাই পূজা হবে। তবে আমার গোবর্ধন ভোগ প্রধান দেবতা, অনেক প্রকার ভোগ প্রস্তুত করে, অনেক প্রকার অন্নকূট কূট মানে পর্বতের মতো রাশি রাশি সমস্ত ভোগ সামগ্রী কে নিয়ে গোবর্ধনে পৌঁছালেন। সান্ডিল্যাদি ঋষিগণ গোবর্ধনের অভিষেক করে আর ষোড়শ উপচারে পূজন করলেন, ভোগ যখন নিবেদন করলেন। কৃষ্ণ তন্নম তমং রূপম গোপ বিশ্রম্ভণম গত শৈলস্মৃতি ব্রুবন ভূরি বলিমাগত বৃহৎ বপু। কৃষ্ণ তো অন্যতম রূপম,
ভগবান এক স্বরূপে ব্রজবাসী গণের মধ্যে বিরাজমান রহিলেন, আর এক স্বরূপে বৃহৎ বহ বিশাল স্বরূপকে হাজার হাজার হাত প্রকট করে গোবর্ধন পর্বতের উপরে প্রকট হলেন। ব্রজবাসীগণ বললেন, আপনি কে? শৈলশ্রী। হে ব্রজবাসীগণ, আমি হি গোবর্ধন। আর ইতি বলিম মাদক উনাদের সমস্ত সেই প্রেমের উপহারকে তিনি গ্রহণ করলেন, ভোগ লাগালেন। ভগবান যখন ব্রজে লীলা করেছেন, এমন হো ব্রজবাসীগণ ছিলেন যাদের গৃহে তিনি গমন করতে পারেন নাই, তাদেরও ইচ্ছা ছিল নন্দলাল এসে আমাদের গৃহে ও কিছু বস্তু গ্রহণ করুন। তাদের ইচ্ছাটিকে পূরণ করার জন্য তিনি গোবর্ধন রূপে প্রবল হয় আর তাদের সামগ্রিক ভোগ লাগালেন। পুরাণে কথা আছে, আমরা যে ভগবানকে ভোগ লাগাই, যে প্রকার পারস আমরা ভগবানকে নিবেদন করি, পারস তো তদ্রুপই থাকে না, একটা রুটি কম হয় না, কোন বস্তুর একটু ন্যূন হয়, যেমন কি তেমন থাকে, তাহলে ভগবান সত্যি কি তিনি ভোজন করেন? ভগবান ব্রহ্মাজিকে বলেছেন, হে ব্রহ্মণ, নৈবেদ্যম পুরত নিস্তম দৃষ্টে বসিকৃতম ময়া ভক্তস্য রসনাগ্রেণ রসস্নামি পদ্মজ। হে পদ্মজ, যখন কোন ভক্ত আমার পুরত আমার অগ্রভাগে নৈবেদ্য নিবেদন করে অর্পণ করে, দৃষ্টেব দৃষ্টা এব দৃষ্টি মানে নেত্রীর দ্বারা, স্বীকৃতং ময়া আমি তাকে স্বীকার করি, নেত্রীর দ্বারা ভগবান ভোগ লাগা। আর ভক্তস্য রসনাগ্রেণ, বৈষ্ণবগণের রসনায় বসে আমি সেই বস্তুর যে আস্বাদন তার যে রস আমি আস্বাদন করি। যদি বৈষ্ণবগণ মহাত্মাগণ সেই প্রসাদকে পেয়ে আর তৃপ্ত হয়ে যান, বা কি সুন্দর জানিবেন, ভগবান অবশ্যই তাকে স্বীকার করেছেন। ভগবানের যে ইন্দ্রিয়গণ আমাদের মতো প্রাকৃত ইন্দ্রিয়ের ন্যায় নয়, উনার ইন্দ্রিয়গণ সব অপ্রাকৃত। উনি নেত্রের দ্বারা বলতেও পারবেন, হাসতেও পারবেন, দেখতেও পারবেন, চলতেও পারবেন, সব কিছু করতে পারবেন, তো নেত্রের দ্বারা ভোগ লাগাতে পারবেন। তো এই জন্য ভক্তগণকে কখন মনে সংশয় রাখা উচিত নয় কি ভগবান কি সত্যি, আরে ভগবান কিছু কম করেন না এই জন্য ভোগ লাগে, সত্যি যদি কম হয় তাহলে তো ফের ভগবানের বিড়ম্বনা হয়ে যাবে। এমনি কাম ধন্দা নাই, একটা লোক ঘরে বসে আর সে খালি খালি সরকার। তো ভগবান শ্রী গিরিরাজ মহারাজ ভোগ লাগালেন, নন্দ মহারাজ সমস্ত ব্রাহ্মণগণকে ভোজন করালেন, ব্রজবাসীগণ প্রসাদ সেবন করলেন, ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ব্রজবাসীগণকে দিয়ে গোবর্ধনের পরিক্রমা আর প্রণাম করে নিজে নিজে গৃহে ফিরে আসলেন। সমস্ত ঋষি মুনি সেই গোবর্ধন পূজায় বিদ্যমান ছিলেন, দেবর্ষি নারদ যখন ভাণ্ডারাকে দক্ষিণা নিলেন আর উঠালেন বিনা তাড়াতাড়ি হাত ধুয়ে মানসি গঙ্গায়, আরে এই যে ভোজন করলেন অন্নকূট, এত সব সামগ্রী, কড়ি পকুড়ি নানা প্রকার মিষ্টান্ন পকান পুষ্পান্ন পায়েস পুয়া পুরী, আরে হজম করতে হবে, আর হজম হবে কি করে,
যদি কিছু কলহ না হয়, ঝগড়া না হয়, দেবর্ষি নারদ উঠালেন বিড়া আর দেবরাজ ইন্দ্রের কাছে পৌঁছে গেলেন। আরে দেবরাজ, তুমি এখানে বসে আর মোবাইল ঘাঁটছ, হ্যাঁ, নিমন্ত্রণে যাও নাই? কোথায় নিমন্ত্রণ? সমস্ত ব্রজবাসীগণ, ইন্দ্র তোমার পূজাকে ছেড়ে গোবর্ধন পূজা করলেন, আর সেখানে এত বড় বিশাল ভান্ডারা হলো, তুমি এখানে? দেবরাজ ইন্দ্র ক্রোধিত হয়ে গেল, আচ্ছা এ ব্রজবাসীগণ গরু চরাতে চরাতে এত অহংকার, আমি দেবরাজ, আমার অবজ্ঞা, আর কৃষ্ণের কথায় এরা এই প্রকার করেছে, ভগবান শ্রীকৃষ্ণকেই গালি দিতে লাগলো দেবরাজ। বাচালং বালি সন্তব্ধ অজ্ঞ পণ্ডিত মানিনাম কৃষ্ণ অষ্টম উপাশ্রিত গোপামে চক্রু রেলরম। এ বাচাল, এ স্তব্ধ, এ অজ্ঞানী কৃষ্ণের কথায় ব্রজবাসীগণ আমার অবজ্ঞা করেছে, এদেরকে উচিত শাস্তি দিতে হবে। গণং সাম্বর্থম, যে সমস্ত এ মেঘ নয়, যে সমস্ত মেঘগণকে প্রলয়কালে আবাহন করা হয়, সেই সমস্ত প্রলয়কালীন মেঘগণকে মুক্ত বন্ধন করে আদেশ দিলেন, যাও সমস্ত ব্রজবাসী, তাদের পশু, পুরো ব্রজকে, ব্রজমণ্ডলকে ডুবিয়ে দাও আকাশ মণ্ডলে। এই তো কার্তিক মাস, দীপাবলি মানে কার্তিক মাস অমাবস্যার দিন ইন্দ্র যজ্ঞ করতেন ব্রজবাসীগণ, কিন্তু সেদিন এই মিটিং নিম্ন হইতে হইতে পূজা কার হবে, গোবর্ধনের হবে না ইন্দ্রের হবে, এই নির্ণয় করতে করতে বহু সময় ব্যতীত হয়ে গেল, সেই জন্য সেদিন কারুর পূজা হবে না। শুক্লা প্রতিপদা যেদিন আমরা অন্নকূট মহোৎসব করি, সেই দিন ব্রজবাসীগণ গোবর্ধন পূজা করবে, সেই পরম্পরা অনুসার তৎপশ্চাৎ মাধবেন্দ্রপুরী গোস্বামী যখন তিনি ব্রজমণ্ডলে পৌঁছালেন, এ অন্নকূট যে লীলা, তিনিই এ প্রথাকে আবার পুনঃ তার পরম্পরা স্থাপনা করলেন। সেই দিন থেকে আমরা অন্নকূট মহোৎসব করে আসছি। কার্তিক মাস, প্রচন্ড বৃষ্টি, তারপরে বায়ুর প্রকোপ, শিলাবৃষ্টি, গোপা গোপ্যশ্চ সীতার্থা গোবিন্দম শরণম যজো, সমস্ত গোপ গোবী ভয়ে শীতে কাতর হয়ে গোবিন্দের শরণাপন্ন হলেন। কৃষ্ণ কৃষ্ণ মহাভাগস্তন্নতং গোকুল প্রভো ত্রাতুমর্হসি দেবান্ন কুপিতাত ভক্তবৎসল। হে কৃষ্ণ, হে গোকুলের নাথ, এই ইন্দ্রের কোপ থেকে আমাদের রক্ষা কর। ভগবান বললেন, হে ব্রজবাসী, কোন কোন ভয় নাও, যে গোবর্ধন পূজা আমরা করেছি তিনিই আমাদের রক্ষা করবেন। সমস্ত ব্রজবাসীগণকে নিয়ে এসে আর গধার লীলায় কৃষ্ণ ছত্রাক বিভবাল কর। ভগবান অনায়াস লীলায় অবহেলায়, যেমন এক বালক সে বেগের ছাতাকে, তাকে কোন বল প্রয়োগ করতে হয় না, অনায়াসে উঠিয়ে নে, তদ্রু ভগবান সেই বিশাল গোবর্ধন পর্বতকে অনায়াসে লীলা পূর্বক উঠিয়ে নিলেন। এ ব্রজবাসীগণ কোন ভয় না, এই পর্বতের নিচে এসে যাও। ভগবান শেষনাথকে আদেশ দিলেন, শেষনাথ চারদিকে কুণ্ডলী পেতে আর গোবর্ধনকে বেষ্টন করলেন, তাতে সেই প্রলয়কালীন জল এক বুন্দও তার মধ্যে প্রবেশ করতে পারলেন না। সুদর্শন চক্রকে আজ্ঞা দিলেন, একদিকে সুদর্শন চক্র সেই জলকে তিনি শোষণ করতেছিলেন, আর একদিকে অগস্ত্য মুনি, এই অগস্ত্য মুনি এমন সমর্থবান ঋষি ছিলেন, যিনি একদিকে সমস্ত জলকে তিনি পান করতেছিলেন। শ্রী দেবর্ষি নারদ
রাজা বহুলাস্য যে বলেছেন সেই যে ইন্দ্রের যে বৃষ্টি সে গোবর্ধন পর্বতের উপরে বলে আজকেও তার চিহ্ন বিদ্যমান, এমন সে বৃষ্টি ছিল যে গোবর্ধন পর্বতের উপরে নিজের চিহ্ন ছেড়ে গিয়েছে। কিন্তু সাত দিন সাত রাত পর্যন্ত কৃষ্ণের মাধুর্য পানি ব্রজবাসী গণের কিদা তৃষ্ণার অনুভব হয় না, আর ব্রজবাসী গণের মাধুর্য শ্রীকৃষ্ণেরও কোন অনুভব হয় না। কথা তো মানে ইন্দ্র ভগবানের প্রভাবকে থেকে লজ্জিত হয়ে গেল। ইন্দ্র দেবরাজ ইন্দ্র সেই ঐরাবত হস্তির উপরে বিরাজমান হয়ে এসেছে, আর যেই বজ্রপাত করিবে সমস্ত ব্রজবাসীগণকে মারার জন্য ভগবান তার হাতকে বজ্রের সহিত স্তম্ভীভূত করে দিলে। ভয়ভীত হয়ে গেল দেবরাজ ইন্দ্র, ব্রহ্মার নিকটে পৌঁছাল। পিতাম ব্রহ্মা বললেন দেবরাজ তোমার বুদ্ধি হলো না, আমি সেই তুমি তো মারার চেষ্টা করেছো, আমি কেবল সেই গোবৎস্য গণের হরণ করেছিলাম, তাতে তোমার জ্ঞান হলো না। বললেন হে বিধাতা অপরাধ করে ফেলেছি, আপনি উপায় বলুন। বলে যখন ক্ষমা প্রার্থনা করতে যাবে ভগবানের একটি কমজোরি আছে, ভগবানের একটি দুর্বলতা আছে। কি দুর্বলতা? ব্রহ্মাজি বললেন তিনি হলেন গো মাতা গো ব্রাহ্মণ হিতায়চ, ওনাকে গো মাতা অত্যন্ত প্রিয়। যখন তুমি যাবে একে গো মাতাকে অগ্রে করে যাবে, আর ওনাকে দেখলে উনি পছন্দ হয়ে যাবে। এই বুদ্ধিটা সেই ব্রহ্মাজি দিয়েছিলেন। দেবরাজ ইন্দ্রকে বৃষ্টি বন্ধ হল, সমস্ত ব্রজবাসী গণকে বললেন ভগবান নিজে নিজের সামগ্রীকে নিয়ে গোবর্ধন পর্বতে নিচে থেকে তোমরা বাহিরে চলে যাও। আর ভগবান অপি তংসলে তংসৈলম স্বস্থানে পূর্ববৎ প্রভু পশ্যতাম সর্বভূতানাম স্থাপয়ামাসলীলয়া। সমস্ত ব্রজবাসী গণে দেখতে দেখতে যথাস্থানে আবার সেই পর্বতকে রেখে দিলে। ব্রাহ্মণগণ প্রসন্ন হয়ে কৃষ্ণকে আশীর্বাদ করতে লাগলে, বৃদ্ধ বৃদ্ধ ব্রজবাসীগণ কৃষ্ণের আলিঙ্গন করলে, মস্তকের আগ্রহণ করলে, গোপীগণ শ্রীকৃষ্ণের পূজন করলে। ব্রজবাসীগণ বললে নন্দ বাবাকে, বললে বাবা একটি কথা বিলকুল সত্যি বলবে, বিলকুল মিথ্যা বলবে। আরে ব্রজবাসীগণ মিথ্যা কেন বলবে? বলো তোমার ইয়ে যে বালক এই কৃষ্ণ কোথা থেকে পেয়েছে বলো? আরে কোথা থেকে পেয়েছে বলো? এটা আমারই পুত্র। বলে কখনো না। তুমি কোনোদিন পর্বত উঠিয়েছ? বলে না। তোমার বাবা উঠিয়েছে? বলে না। তোমার বাবার বাবা দাদু উঠিয়েছে? বলে না। মা যশোদাকে বললেন তোমাদের বাড়ি থেকে পর্বত উঠিয়েছে? বলছে না। তার ইয়ে বালক কীদের পর্বত উঠানো? আরে পুতনা মারা গেল, তৃণাবর্ত বকাসুর অকাসুর মারা গেল, আমরা নিজেকে বুঝিয়ে দিলাম। হইতে পারে কোনো শক্তি কাজ করছে, কিন্তু আজকে চোখে দেখলাম, নিজের চোখে পোষপ্তহায়ন বাল ও মহাদ্রি ধারণ ততন জায়তে শঙ্খ ব্রজনাথ তবাত্মদি। কোথায় ইয়ে সাত বৎসরের বালক? ইয়ে তো প্রমাণিত হয়ে গেল সুখদেব গোস্বামীর পারে বাণীতে, কি সাত বৎসর যখন ছিলেন ভগবান গোবর্ধন ধারণ করেছিলেন। কোথায় ইয়ে সাত বৎসরের বালক? আর কোন মহাদ্রি? কোথায় ইয়ে বিশাল পর্বত? ই কি করে উঠালো? ততন জায়তে শঙ্খা। সেই জন্য হে ব্রজরাজ তোমার পুত্রের প্রতি আমাদের সংশয় দেখেছে, বলো এ বালককে কোথা থেকে পেয়েছে? মহারাজ নন্দ বললেন হে ব্রজবাসীগণ
একটি কথা আমি তোমাদেরকে বলি না, যখন গর্গমুনি নামকরণ করেছিলেন গুপ্ত ভাবে, তখন তিনি বলেছিলেন কি, এই বালক নারায়ণের সমান গুণবান হবে, হে নন্দ মহারাজ, এর অদ্ভুত কর্মে তোমরা আশ্চর্য হবে না, এই জন্য এই বালকের মধ্যে এই প্রকার অদ্ভুত গুণ। দেবরাজ ইন্দ্র সুরভি মাতাকে অত্রি করে ভগবানের নিকটে ক্ষমা প্রার্থনার জন্য আসেন, বারোটি শ্লোকে তিনি স্তুতি করেন, পিতা গুরুস্তম জগতাম হৃষ্য দূরত্ব উপাত্তদণ্ড, হে প্রভু আপনি সবার পিতা, সবার গুরু, সবার নিয়ন্তা, যারা স্বতন্ত্র ঈশ্বর অভিমানী তাদেরকে দণ্ড দিবার জন্য আপনি কাল দণ্ড ধারণ করেছেন, হে প্রভু অজ্ঞানে আমি আপনার চরণে অপরাধ করে ফেলেছি, আপনি অপরাধকে ক্ষমা করুন। ভগবান বললেন কি, মামেই শ্রী মনান্দ দণ্ড পাণি ন পশ্যতি, হে দেবরাজ ইন্দ্র তুমি ঐশ্বর্য মদে অন্ধ হয়ে আর আমাকে বিস্মৃত হয়ে গিয়েছিল, আমি যাকে কৃপা করতে চাই তাকে প্রথম তো আমি স্ত্রী থেকে ভ্রষ্ট করি, তোমার উপরে কৃপা করার জন্যই আমি এই লীলা করেছি, যাও তোমরা সমস্ত দেবতাগণ আমার আজ্ঞা মেনে আর নিজে নিজ পরে নিযুক্ত থাকো। দেবরাজ ইন্দ্রকে, যদ্যপি দেবরাজ ইন্দ্র ব্রজবাসীগণকে মারার চেষ্টা করেছিল, কিন্তু দেবরাজ ইন্দ্রকে ভগবান ক্ষমা করলেন, তাকে বললেন, কিন্তু ব্রহ্মা মারার তো চেষ্টা করেন না, ব্রহ্মা কেবল হরণ করেছিলেন কিন্তু ব্রহ্মাকে কিছু বললেন না। ভগবানের অত্যন্ত প্রিয় হলেন ওনার ভক্তগণ, আর সেই ভক্তগণের মধ্যে ভক্ত শ্রেষ্ঠ ব্রজবাসীগণ, ব্রজবাসী ওনার প্রাণের থেকেও অধিক প্রিয়, আর ব্রহ্মা কি করেছিলেন, সে প্রাণ থেকে প্রিয় ব্রজবাসীগণ ভগবান থেকে এক বৎসর যাবৎ দূরে রেখেছিলেন, এই জন্য ভগবান ব্রহ্মাকে ক্ষমা করেন নাই, আর দেবরাজ ইন্দ্রের অপরাধে সাত দিন সাত রাত পর্যন্ত একই স্থানে থাকার সৌভাগ্য প্রাপ্তি হয়, এই জন্য দেবরাজ ইন্দ্রকে ক্ষমা করলেন। সুরভি মাতা দুঃখের দ্বারা ভগবানের অভিষেক করলেন, আর সেই অভিষেকের চরণামৃত গোবিন্দ কুণ্ডে অদ্যাবিব বিরাজমান, এই ব্রহ্ম সব প্রেম প্রাপ্ত মহাপুরুষগণ তারা অনুভব করে, আর সুরভি মাতা ঐরাবত হস্তি সুন্ধের দ্বারা আনিত যে গঙ্গা জল মন্দাকিনী, স্বর্গের মন্দাকিনী জল দ্বারা ভগবানের অভিষেক হল, আর সেই অভিষেক জল মানসী গঙ্গা রূপে বিরাজমান, এ দেবর্ষি নারদ বলেছে। এই গোবর্ধনে অনেক তীর্থ বিরাজমান, এ দেবর্ষি নারদ এই সব তীর্থের সেখানে নাম নিয়েছিলেন, এই যে মানসী গঙ্গার উপরে যে মুখার বিন্দ এনাকে মুকুট মুখার বিন্দ বলা হয়, মুকুট মানে ভগবান নিজের মুকুট এখানে স্থাপনা করেছিলেন রেখেছিলেন, এই জন্য এনাকে মুকুট মুখার বিন্দ বলা হয়। আর যদি পুরা যদি অর্থাৎ যেখানে মালবেন্দ্র পরিগোস্বামী অন্নকূটের ভোগ লাগিয়েছিলেন, আর ইয়ে হচ্ছে মুখ ভাগ, এই জন্য যতিপুরা মুখারবিন্দ বলা হয়। রঘুনাথ দাস গোস্বামী যখন প্রকট ছিলেন সেই সময়ে সেখানে জলের অত্যন্ত অভাব ছিল,
একবার মিষ্টি জলের আশায় এক কূপ খনন করা হয়, আর অনেক গভীরে গিয়ে সেখান থেকে রক্তপাত হয়। যখন রক্তপাত হল সবাই ভয়ভীত হইল। সেই রাত্রে গোবর্ধন পর্বত স্বপ্ন দিলেন রঘুনাথ দাস গোস্বামীকে কি এইটা আমার জিহ্বা, এ রাধাকুণ্ড শ্যামকুণ্ড আমার দুটো নেত্র, আর যেখানে এ রক্তপাত হয়েছে আমার জিহ্বা, সেই জিহ্বা মন্দির আজকে ও রাধাকুণ্ডে বিরাজমান। গোবিন্দ মন্দিরের পার্শ্বে ভক্তগণ সেখানে পরিক্রমা লাগান। ইয়ে গোবর্ধন সর্বত্র নেত্র সর্বত্র অঙ্কি সর্বত্র মুখ, ইয়ে এমন ব্যবহার। সুরভি মাথা অভিষেক করে গোবিন্দ নাম রাখলেন, যেহেতু মাতা সুরভি কামধেনু দিয়ে নাম দিয়েছেন ভগবানকে, গোবিন্দ নাম অত্যন্ত প্রিয়। এক শ্লোক আছে কি সেই গুরু সভায় দ্রৌপদী ভগবানকে গোবিন্দ নামে আহ্বান করেছিল। ভগবান বলেছেন বলেছেন কি সে যদ্যপি আমি সেখানে বস্ত্রাবতার নিয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করলাম, যে দুঃশাসনের মধ্যে 10,000 হাতির বল ছিল সে মূর্ছিত হল, কিন্তু সে সাধি আর শেষ হল না। আমি বস্ত্রাবতার গ্রহণ করেছিলাম, কিন্তু সে গোবিন্দ নামের যে ঋণ, সে গোবিন্দ নামে আমাকে আহ্বান করেছিল দ্রৌপদী, সেই নামের যে ঋণ এখনো আমার হৃদয় থেকে নামছে না। এই গোবিন্দ নাম ভগবানকে এত প্রিয়। আগে সুখদেব গোস্বামী বর্ণন করলে মহারাজ নন্দ পরম বৈষ্ণব প্রত্যেক একাদশী যদ্যপি তারা সাক্ষাৎ পার্শ্ব, সাক্ষাৎ ভগবানের পরিকর, তারপরে ভগবানের পিতা, তথাপি সাধনা শেষ নাই, তখনও সাধনা চলছে। প্রত্যেক একাদশী তিনি নির্জল ব্রত রাখতেন। এই যে একাদশী ব্রত অন্য কোন ব্রত করুন বা নাই করুন, কিন্তু প্রত্যেক ব্যক্তিকে একাদশী ব্রত রাখা উচিত। রাখলে আমাদেরকে কোনো কমিশন মিলবে না, কি ভগবান বলেছেন যত একাদশী করাবে তোমাদের একাউন্টে আমি কমিশন পাঠাবো, তা না। একাদশী করলে নিজেরই কল্যাণ। স্বয়ং মহাপ্রভু একদিন সতী মাতাকে বলছেন, মা একটি বস্তু চাইব দিবেন। সচিমা বলছে, নিমাই কি চাই বলো। একদিনই মা তার করি চরণে প্রণাম, প্রভু কহি মাতা মোরে দেহ এক নাম। মা বলছেন বলো কি চাই। মাতা কহে তাই দিব যে তুমি মাগিবা, প্রভু কহে একাদশীতে অন্ন না খাইবা। মা একাদশীতে অন্ন সেবন করিবেন। সচিমা বলছেন সচি কহে না খাইব ভালোই কহিলা, সেই হইতে একাদশী করিতে লাগিলা। ভগবানের জননী জনক তারাও একাদশী ব্রত পালন করছিল। সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ একাদশী ব্রত। আর এই একাদশী ব্রত কথা ভাগবতে দুবার এসেছে। হরিবাসর বলা হয় এ ভগবানের অত্যন্ত প্রিয় তিথি। আর একাদশীর দিন যত সমস্ত পাপ অন্নকে আশ্রয় গ্রহণ করে, এ আমার কথা নয়, এ পুরাণ উক্তি, সমস্ত মুনিগণের উক্তি, এমনকি বৈজ্ঞানিক গণও তারাও রিসার্চ করেছেন কি যে সনাতন ধর্মে একাদশীর দিন কেন অন্ন ভোজন করেন না। তারা আগে রিসার্চ করে দেখলেন কি শোধ করে দেখলেন কি একাদশীর দিন সেই অন্যের মধ্যে এমন এমন সমস্ত
কীটাণু পাওয়া যায় যে ভয়ঙ্কর রোগ উৎপন্ন করে। আমাদের ঋষি মুনিগণ যে বলছেন কার্তিক মাসে ইয়ে খাবে না, ভাদ্র মাসে ইয়ে খাবে না, ইয়ে কেবল আমাদের দেহ যাতে সুস্থ থাকে এই জন্যই বলা হয়েছে। কারণ সেই সময় তারা দেখেছে সেই সমস্ত ফল সবজির মধ্যে তাকে পোকা লেগে যায়, আর যারা নানা প্রকার রোগ উৎপত্তি করা এই জন্য নিষেধ করা হয়েছে, আর কিছু না। একাদশ ইন্দ্রিয় পাপম যৎকৃতম ভবতি প্রভো একাদশ উপবাসেন তৎসর্বং বিলয়ং ভবেত। একাদশে মহাত্ম বলছেন এই একাদশ ইন্দ্রিয় মানে দ্বারা পাঁচটি কর্মেন্দ্রিয়, পাঁচটি জ্ঞানেন্দ্রিয় আর মন, একাদশ ইন্দ্রিয় গুণ দ্বারা যা কিছু পাপ হয়েছে বা হবে একাদশী উপবাসের দ্বারা সমস্ত পাপ নষ্ট হবে। শ্রী পদ্মপুরাণে বলছেন যমরাজ মহারাজ নাহং শাস্তা বিশেষেন তেভ্যং বিপ্র বিভিন্নহম যেসং পুত্রস্থ পৌত্রস্থ একাদশে উপপোষিত। বলছেন যাদের পিতরগণ নরকে পড়ে আছে তাদের বংশে যদি কেউ একাদশী ব্রত করে পুত্র পৌত্রগণ, যমরাজ বলছেন তাদের পিতরগণকে দণ্ড দিতে আমি সামর্থ্য রাখি না, আমি তাদের শাস্তা নয়, তাদের থেকে আমি ভয় পড়ে যারা যাদের বংশে কি হোক একাদশী ব্রত করে। স মহাত্মা সপুরুষাম সতম উদ্ধর কেবলা একাদশী, যে ব্যক্তি একাদশী করে তার শত পুরুষ পিতরগণের সে উদ্ধার করে, আর যে একাদশী ব্রতকে পরিত্যাগ করে অন্য ব্রতকে পালন করে, বলছেন সে যেন মানে নিজের হাতে যে মহারত্ন এসেছে সেই মহারত্নকে গ্রহণ না করে আর ভিক্ষান্নকে যেন সে গ্রহণ করে তদ্রুপ জানিয়ে। প্রত্যেক ব্যক্তিকে একাদশী একদিন যদি আমরা অন্ন নাও খাই তাতে কিছুই হবে না। আর এ বিষয়ে অনেক প্রকার প্রমাণ সব পাওয়া যায়। তো কমসে কম ফলাহার করুন, কিন্তু একাদশীর দিন অন্ন সেবন করা উচিত না, এইটুকু কম সেবন পালন করলে আমাদেরই কল্যাণ হবে। তো মহারাজ নন্দ প্রত্যেক একাদশী নির্জল ব্রত রাখতেন, ইয়ে ছিল বেঞ্জুলা মহাদ্বাদশী। কখন কখন দেখবেন একাদশী পরের দিন আমরা দ্বাদশীতে পালন করি, দ্বাদশী দিন দেখবেন কখন কখন সামান্য সময় থাকে, সূর্যোদয় পশ্চাৎ দুই মিনিট ইয়ে নিয়ম হল। যদি দ্বাদশী দিন প্রাতকাল সূর্য পশ্চাৎ দ্বাদশী থাকে তো দ্বাদশী যতটা সময় থাকবেন তার মধ্যেই আপনাকে পালন করতে হবে, এ নিয়ম। আর যদি দ্বাদশী দুই মিনিট থাকে তো তার মধ্যে আপনাকে পালন করতে হবে, পালন মানে ব্রত খণ্ডন করতে হবে। আর যদি বেশি সময় থাকে তো চিন্তা না, সূর্যোদয় পশ্চাৎ নটা সাড়ে নটা দশটা পর্যন্ত আপনি পালন করতে পারবেন। এই বেঞ্জুলা মহাদ্বাদশী, বেঞ্জুলা মহাদ্বাদশীর পরের দিন ত্রয়োদশী দিন যে দ্বাদশী থাকে তো সেই দ্বাদশীর মধ্যেই আপনাকে পালন করতে হবে। আর যদি ত্রয়োদশী লেগে যান তাহলে চিন্তা, অনেক সময় থাকে। কিন্তু ইয়ে যে দ্বাদশী ছিল কলামাত্রম দ্বাদশী দৃষ্ট সামান্য সময় ছিল, বৈষ্ণবগণ তো এমন নয় কি স্নান করে কিছু পেয়ে নেবেন, তাদের যে গুরুমন্ত্র জপ ভগবত অর্চনা
তুলসী পূজা আদি এ সমস্ত নিত্য কর্ম সম্পন্ন করে তৎপশ্চাৎ নির্মাল্যাদি নিয়ে পালন করিবেন। এই জন্য মহারাজ নন্দ মধ্যরাত্রিতে শাস্ত্র আজ্ঞা মধ্যরাত্রিতে তিনি যমুনার স্নান করার জন্য প্রবেশ করলেন। বরুণের দূতগণ মধ্যরাত্রিতে জলাশয়ে প্রবেশ নিষেধ আছে, কিন্তু বিশেষ পরিস্থিতিতে স্নান করা যাবে। বরুণের দূতগুলো মহারাজ নন্দকে অপরাধী জেনে বরুণ লোক নিয়ে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ। যখন শুনলেন কি বাবা নন্দ জলে প্রবেশ করলেন স্নান করার জন্য আর উঠেন নাই, তিনি সিধা বরুণ লোকে পৌঁছালেন। আর বরুণ ভগবানের দর্শন করে তিনি নিজের আসন থেকে উঠে নিবেদন করলেন কি প্রভু লোক আমাকে রত্নাকর বলে, কিন্তু বস্তুত আজকেই আমি রত্নাকর হলাম, আপনার শ্রী চরণ রূপ রত্নকে লাভ করে হে প্রভু আমার সেবকগণ অপরাধ করেছে অজ্ঞানে, আমার সেবকের অপরাধ আমার অপরাধ জেনে ক্ষমা করুন। বরুণ মহারাজ নানা প্রকার ভেদ প্রদান করলেন। ভগবান শ্রীকৃষ্ণ নন্দ মহারাজকে নিয়ে ব্রজে ফিরে আসলেন। শ্রী নন্দ মহারাজ ব্রজবাসী গণকে বললেন কি আমার পুত্র কৃষ্ণের এমন মাহাত্ম্য কেবল এইখানে নয়, সেই বরুণ লোকেও, বরুণের যে বিভাবরী পুরী এক প্রকার সে বৈকুণ্ঠ সেখানকার ঐশ্বর্যকে তিনি দেখেছেন। নন্দ মহারাজ তিনি আশ্চর্যচকিত হয়ে গেলেন কি আমার পুত্র কৃষ্ণের এখানেও পূজা। ব্রজবাসীগণকে প্রসন্ন হয়ে বললেন, ব্রজবাসীগণ ভাবলেন তো ইনি কি নারায়ণ, ইনি কি বিষ্ণু ভগবান, আর যদি ইনি ভগবান হন ইনার যে বৈকুণ্ঠ লোক আমাদেরকে দর্শন করাবেন। আর ভগবান ভগবানের অত্যন্ত প্রিয় ব্রজবাসীগণের ইচ্ছাকে তিনি পূরণ করিবেন না, ভগবান সমস্ত ব্রজবাসীগণকে সেই ব্রহ্ম হ্রদে ডুব দিতে বললেন, যে ডুব দিয়েছেন যমুনায় সবাই বৈকুণ্ঠে পৌঁছালেন। বৈকুণ্ঠ তাদেরকে এই জন্য দর্শন করালেন বৈকুণ্ঠ থেকেও এ বৃন্দাবনের মাধুর্য মহিমা আরো অধিক, এইটা দর্শাবার জন্য তাদের বৈকুণ্ঠ দর্শন করালেন। বৈকুণ্ঠ থেকে ও শ্রেষ্ঠ ইয়ে মধুপুরী বৈকুণ্ঠা অপর লোক নভূত নভবিষ্যতি একং বৃন্দাবনং নাম বৈকুণ্ঠাচ্চ পরাত্পরম, বৈকুণ্ঠ থেকে শ্রেষ্ঠ লোক আর হয় না, এক বৃন্দাবন যে বৈকুণ্ঠ থেকেও শ্রেষ্ঠ। বৈকুণ্ঠ থেকে এই জন্য এ বৃন্দাবনের এত মহিমা অধিক, কারণ বৈকুণ্ঠে ভগবান গোচারণ লীলা করেন না, সেখানে সখাগণের সঙ্গে ক্রীড়া করেন না, সেখানে নগ্ন পদে বিচরণ করেন না, এই জন্যই বৃন্দাবনের অধিক মহিমা। আসুন সেই বৃন্দাবন ধামকে একবার প্রণাম জানিয়ে আমরা ভাগবতের পঞ্চ প্রাণ স্বরূপ যে রাস, সেই রাসের দিকে এগিয়ে যাব। বল ভক্তবৎসল ভগবান কি বৃন্দাবন ধাম কি জয়। ভগবান পিতারাত্রি শরদ ফুল্ল মল্লিকা বিচারন্ত মনসক্রে যোগ মায়াম উপাশ্রিত ভগবান পিতারাত্রি শরদ ফুল্ল মল্লিকা
চক্রবর্তী পাদ বললেন, অথ পঞ্চমী রদ্ধায়ে পঞ্চ প্রাণ সমীর মুনি রাসম প্রাহ হরি সর্ব লীলা সম্পদ শিরোমণি। অনন্ত সুখদেব গোস্বামী পাদ পঞ্চমী রদ্ধায়ে পাঁচটি অধ্যায়ের দ্বারা পঞ্চ প্রাণ শ্রীমদ ভাগবতীর পঞ্চ প্রাণ তুল্য যে রাস পঞ্চাধ্যায়ী তার ব্যাখ্যা করছেন। পদ্মপুরাণে এই শ্রীমদ ভাগবতকে সাক্ষাৎ ভগবানের বিগ্রহ বলা হল, তেনেয়ং বাংময় মূর্তি। এ ভগবানের বাংময় বিগ্রহ পাদো যদিও প্রথম দ্বিতীয় ভগবানের দুটো চরণ এ প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ তৃতীয় তুর্য পতিদু জগগুরু ভগবানের দুটো গুরু প্রদেশ তৃতীয় চতুর্থ স্কন্ধ নাভিস্তথা পঞ্চমে ষষ্ঠ ভুজান্তরত যুগলম তথান্ড ভগবানের নাভিকমল পঞ্চম স্কন্ধ ষষ্ঠ স্কন্ধ বক্ষস্থল সপ্তম অষ্টম দূত ভুজা কণ্ঠস্থ নমম যদিও রাজন মুখারবিন্দম দশমম প্রফুল্লম। ইয়ে ভগবানের কণ্ঠ প্রদেশ ইয়ে নবম স্কন্দ মুখারবিন্দ হল দশম স্কন্দ একাদশ তস্য ললাট বক্ষম দ্বাদশ তস্য শিরলেব বাতি একাদশ ইয়ে ললাট প্রদেশ ভগবানের দ্বাদশ ভগবানের মস্তক। এই প্রকার শ্রীমদ ভাগবত ভগবান শ্রীকৃষ্ণের বাংময় বিগ্রহ দেহের মধ্যে যেমন প্রাণ পঞ্চ প্রাণ বিরাজমান প্রাণ অপান সমান জ্ঞান উদ্যান উদান সেই প্রকার পঞ্চ প্রাণ ভাগবতের হবেন এ রাস পঞ্চ। যদি প্রাণ না থাকে সে দেহের কোন আদর নাই, দেহকে কেউ ভালোবাসে না, তো ভাগবতকে যদি রাস পঞ্চাধ্যায়কে কেড়ে নিবেন ভাগবত প্রাণহীন হয়ে যাবে। সমস্ত লীলার মুকুটমণি বলা হয়েছে গিয়ে রাস ক্রীড়াকে নায়ং শ্রীঅঙ্গ গুণিতান্তরতে প্রসাদ অন্যের কথা ছাড়া এ লীলা লক্ষ্মী দেবীকেও দুর্লভ উদ্ধ মহাশয় বলেছে যে কৃপা ব্রজ গোপীগণ প্রাপ্ত করেছিলেন ইয়ে কৃপা লক্ষ্মী দেবীও প্রাপ্ত করতে পারেন না। লক্ষ্মীর কণ্ঠ প্রদেশে কখন ভগবান নিজের করকমল অর্পণ করেন না। লব্ধা শিশাম জ উদগার ব্রজগত বল্লভী নাম যে কৃপা গোপীগণ প্রাপ্ত করেছিলেন ইয়ে লক্ষ্মীও প্রাপ্ত করতে পারেন না। সমস্ত লীলার মুকুটমণি এ রাস ক্রীড়াকে বলা হল। এ রাস ক্রীড়া রাস লীলার প্রারম্ভ সুখদেব গোস্বামী ভগবান শব্দ দিয়ে প্রারম্ভ করেছেন। ভগবান অপি তার রাত্রি ভগবান শব্দ দিয়ে আরম্ভ করার তাৎপর্য অবশ্যই আছে। এ রাস ক্রীড়ার এক বিশেষ লীলা, তো বিশেষ লীলার প্রারম্ভে এক বিশেষ মঙ্গলাচরণ প্রয়োজন। এই যেন ভগবান শব্দ দিয়ে তিনি যেন মঙ্গলাচরণ করেছিলেন অথবা যেন তিনি ইয়ে ইঙ্গিত করছেন হে ভক্তগণ ইয়ে লীলা ভগবানই বলল, এ কোন সামান্য মনুষ্যের লীলা নয়।
এ ভগবানের লীলা। তো ভগবান কে? ভগবান কে যদি আমরা সামান্য অনুভব না করি, কিছু না জানি, তো ভগবানের লীলাও বোঝা যাবে না, প্রাকৃতবত মনে হবে। ভগবান কাকে বলা? শ্রীল জীব গোস্বামী পাদ বললেন, ভগবান তাবৎ অসাধারণ স্বরূপ ঐশ্বর্য মাধুর্য তত্ত্ব বিশেষ। হে ভগবান, ভগবৎ সন্দর্ভে জীব গোস্বামী পাদ বললেন, যার অসাধারণ স্বরূপ, যার অসাধারণ ঐশ্বর্য আর যার অসাধারণ মাধুর্য, তাকে সে হলেন ভগবান শব্দবাচ্য। অসাধারণ স্বরূপ, স্বরূপ অর্থাৎ রূপ যেমন উনার, ভগবান ইচ্ছা তার মনে প্রকট হয়, তার মনে জাগে, যার কাছে কিছু অভাব থাকে। কিন্তু ভগবান সব প্রকারে পূর্ণ, তিনি পূর্ণানন্দ, তিনি পূর্ণ রস, তিনি সব দিক থেকে পূর্ণ। স্বরূপ কেমন অদ্ভুত, অনন্ত পূর্ণ, মোর মধুরিমা ত্রিজগতে ইহার কেহ নাহি সীমা, কেহ পায় নাই সীমা। কৃষ্ণ মাধুর্যের এক স্বাভাবিক বল, কৃষ্ণ আদি নর নারী করই চঞ্চল। যে মাধুর্যে, যে রূপে অন্যের কি কথা, স্থাবর জঙ্গম, চেতন অচেতন, এমনকি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনিও নিজের স্বরূপকে দেখে উনার মনে লোভ উৎপন্ন হয়ে যায়। অপরিকলিত পূর্ব চমৎকারী স্ফুরতি মম গরিয়ানেশ মাধুর্য পুর অয়ং অহং অপি লুব্ধ চেতা জং লুব্ধ চেতা সর্বসম উপভোক্তুম রাধ আময়ে রাধিকেব। অপরিকলিত পূর্ব ভগবান যখন নিজের প্রতিবিম্বকে দেখছেন, তিনি আশ্চর্যান্বিত হচ্ছেন কি এই প্রকার রূপ হয়, আমি কখনো অনুভব করি না, কি চমৎকার আমার এই রূপ, আমার এই যে মাধুর্য অত্যন্ত গরিয়ান, অত্যন্ত শ্রেষ্ঠ, যে মাধুর্যকে দেখে অয়ম অহমপি স্বয়ং আমিও লব্ধ চেতা, যে মাধুর্য লব্ধ হয়ে উপভোক্তম কাময়ে রাধিকেব, সেই ভক্তগণের মধ্যে শ্রেষ্ঠা রাধার নাই, এই রূপটাকে আমি আস্বাদন করতে চাই। জন্মত্যলীলোপৈকম সুযোগ মায়া বলম দর্শয়িতা গৃহীতম বিস্মা পরম সোচ্চ সৌভগর্ধে পরম পদম ভূষণ ভূষণাঙ্গম। উদ্ধব মহাশয় বিদুরকে বলেছেন, হে বিদুর, সে রূপটা কেমন জানো? ভগবান এই মর্ত লীলার যে উপযুক্ত যে স্বরূপ, তিনি নিজের যোগমায়ার বলে ধারণ করেছিলেন। আর বিস্মা পরম সস্য, যে রূপটা উনাকে নিজেকেও বিস্ময়ে ফেলে দেয় এবং সে স্বরূপ ভূষণম ভূষণাঙ্গম, ভূষণেরও ভূষণ স্বরূপ। আমরা আভূষণ ধরে ধারণ করি নিজেকে সুন্দর বানাবার জন্য,
কিন্তু ভগবানের শ্রীঅঙ্গে সেই আভূষণ গুলো গিয়ে ভগবানের শোভাকে বর্ধিত করে না, বরং আভূষণের শোভা বৃদ্ধি হয়ে যায় ভগবানের শ্রীঅঙ্গে, কারণ তিনি বস্তুকে পরিস্থিতিতে সুন্দর, তিনি সুন্দর সুন্দরেরও সুন্দর স্ত্রী। পুরুষ যোশীতি কিবা স্থাবর জঙ্গম সর্বচিত্তাকর্ষক সাক্ষাৎ মন্মথ মদ। কি পুরুষ, কি যোশী, কি স্থাবর, কি জঙ্গম সর্বচিত্তাকর্ষক, মানে স্থাবর ও স্থাবর যদি বৃক্ষলতা তারাও সেই স্বরূপে আকর্ষিত হয়ে যায়, অচেতন ও আকর্ষিত হয়ে যান সেই স্বরূপকে দেখে। ইয়ে মাধুর্য অমৃত সদা পান যেই করে, ইয়ে মাধুর্য অমৃতকে যারা পান করে, তৃষ্ণা শান্তি নহে কৃষ্ণা বাড়ে নিরন্তরে। এই যে রাস, রাস শব্দের অর্থ হল আনন্দ, আনন্দ কাকে বলা হয়, আনন্দ বস্তুর যে পরিভাষা এই জগতেই না, যাকে আনন্দ বলা হয়, আমরা যাকে আনন্দ মনে করি একে বিষয়ে সুখ বলা হয়, আর এই বিষয়ে সুখ এক স্থিতিতে গিয়ে তার পূর্ণ ছেদ আছে, কিন্তু আনন্দ প্রতিক্ষণ বর্ধমান, মুখাস্বাদনবত অনুভব স্বরূপম দেবর্ষি নারদ বলছে। এই জগতে আপনাকে রসগোল্লা অত্যন্ত প্রিয়, রসগোল্লা আপনাকে দেওয়া হলো, বাহ কি সুন্দর, একটা খেলেন, দুটো খেলেন, তিনটে খেলেন, চারটা, আরে বাবা আর দিলেন না, আরে নেন না, পাঁচটা খেয়ে নিলেন, আরে আরো আমি মনা করা সত্ত্বে আরেকটা দিলে ছটা, তারপর যদি খেয়ে দিচ্ছে বলে ভাই এইবার যদি খাই যেগুলো ভিতরে আছে সেগুলো বাইরে এসে যায়। যখন রসগোল্লা এত প্রিয় তখন কেন ভালো লাগছে না, কিন্তু অপ্রাকৃত যে আনন্দ সে এই প্রকার নয়। মাধুর্য অমৃত সদা পান যেই করে, তৃষ্ণা শান্তি নয় তৃষ্ণা বাড়ে নিরন্তর, সে তৃষ্ণা শান্ত হয় না, সে মাধুর্য অমৃতকে পান করে তৃপ্তি হয় না, তৃষ্ণা বাড়ে নিরন্তর, আরো পান করব, আরো পান করব, অতৃপ্ত হইয়া বিধিরে করয়ে নিন্দন, অবিদগ্ধ বিধি ভালো নাশনে না জানে সৃজন। খ্রিস্টের রূপের যে মাধুর্য, সেই মাধুর্যকে পান করে দুটো নেত্রের দ্বারা তারা তৃপ্তি লাভ করেন না, আর অতৃপ্ত হইয়া বিধাতা ব্রহ্মাকে তারা নিন্দা করে, আরে বিধাতা সৃষ্টি রচয়িতা তোমাকে সৃষ্টি রচনা করতে গিয়ে আসে না, যে কৃষ্ণ মাধুর্যকে পান করিবে, এত মাধুর্য এত রূপ যেখানে তাকে দুটো নেত্রে দে, আরে তাকে কোটি নেত্র কেন দিলে না, এক তো দুটো নেত্র দিলে, কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, তাহাতে নিমেষে দিল কৃষ্ণ কি দেখিব মুই, এক তো কোটি নেত্র দিলে না, দুটো নেত্র দিলে তার পরে আবার নিমিষ, সে অমৃত এমন কৃষ্ণের যে রূপ এমন, এখানে বলছেন কৃষ্ণের স্বরূপকে দেখে গোবিন্দের মাধুরী দেখি বাসুদেবের ক্ষোভ,
সে মাধুরী আস্বাদিতে উপজাইল। বাসুদেব কৃষ্ণ তিনিও একই স্বরূপ, কিন্তু কৃষ্ণের যে সেই মাধুর্য রূপকে দেখে বাসুদেবের চিত্তেও লোভ উৎপন্ন হয়ে যাচ্ছে সেই রূপটাকে আস্বাদন করার জন্য। দেবী লক্ষ্মীও সেই স্বরূপটাকে প্রাপ্তি করার জন্য আর তিনি তপস্যা করছে, কিন্তু ওনার ভাগ্যে হল না। মহাপ্রভু বেঙ্কট ভট্টকে বলছে, এ বেঙ্কট ভট্ট শ্রী সম্প্রদায় বৈষ্ণব ছিলেন, লক্ষ্মী নারায়ণ উপাসক ছিলেন। একদিন মহাপ্রভু পরিহাস করে বঙ্কট ভট্টকে বলছেন যে ভট্ট, শ্রুতিগণ তপস্যা করে কৃষ্ণকে রাসে প্রাপ্ত করলেন, তোমার লক্ষ্মী দেবী কেন পাইলেন না?